এক দশকেও বিচার হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের হত্যার বিচার দাবিতে তিন দিনের কর্মসূচি নিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি রাতে ডিআরইউ কার্যালয়ের সামনে ছিল মোমবাতি প্রজ্বলন এছাড়া শুক্রবার সকালে রয়েছে প্রতিবাদ সমাবেশ রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেয়া হবে স্মারকলিপি এই হত্যাকাণ্ডের প্রতিবেদন দাখিলে বারবার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি বারবার সময় ক্ষেপণের বিষয়টি সাগরণী পরিবার সহ সবার জন্য খুবই কষ্টের বলে জানান বক্তারা দীর্ঘ সূচিতা কমিয়ে দ্রুত সময়ে অভিযোগ গঠন বিচারিক কার্যক্রম ও মামলার রায় প্রদানের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ডিআরইউ সাংবাদিকতার ফ্রিডমের যে জায়গাটি থাকে সেটা এনশিওর করার জন্য সরকারকে আরও সচেষ্ট হতে হবে তদন্তকার্য শেষ করাটার মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের একজন সিটিজেন যদি মৃত্যুবরণ করেন হত্যাকাণ্ডের শিকার হন তাহলে তাকে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যে তাকে এই যারা আসামি তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে